পেঁয়াজ আর হচ্ছে মরিচ, আর এখন তো ধনিয়া পাতার সিজন, এখন ধনিয়া পাতাটা একটু দাম কম আছে, এইজন্য বেশি বেশি খাওয়াইতাছি। এটাকে বলে পানিপুরি, এটা 40 টাকা থাকা লোক 15 পিস, হয়তো 2 পিস আমরা অফার দেই। এটা দিয়ে কি করবে? এটা দিয়ে বেলপুরিও হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? আমার এই দোকান লোকেশন হলো শ্যামলি পার্কের মাঠ, আনন্দ স্কুলের সামনে, মামা চটপটি হাউস। আপনার দোকানের নাম মামা চটপটি হাউস? মামা চটপটি। শুরু করেন কয়টায় দোকানটা এখানে আপনি? দোকান যদি সামনে তো স্কুল আছে, এই স্কুলে যদি মনে করেন যে সকালে টিফিন টাইম হয়, তাহলে সকাল 10টায় সময় আমাদের খোলা লাগে। আর এই স্কুলের জন্য এই চটপটি দোকান। স্কুলের জন্য? স্কুলের জন্য। এটা কি স্কুলের ভিতরে থাকে আপনার দোকান সকালে? না না, এই গেটে সামনে থাকে, শুধু আমারটাই, অন্য কোনো দোকান বসতে দেবো না, আমারটাই বসতে দেবো, স্কুল থেকে এটা অনুমতি। আচ্ছা, অনুমতি দিছে। হ্যাঁ, আর একটা কথা হলো যে আর বিকালে বসে হলো আপনার এই স্কুল যখন ছুটি হয়ে যায় 1-2টার পরে, এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালের বেচে কিনে আবার আরম্ভ করি। এটা হলো এখন বিকালের বেচে কিনা। বিকালের বেচে কিনা শুরু করে 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দোকানটা পাওয়া যায়? রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি কি পাওয়া যাবে আপনার এখানে? আমার এখানে পাওয়া যাবে চটপটি ফুচকা, বেলপুরি, পানিপুরি, দই ফুচকা, আর পাশাপাশি যদি মনে করেন যে আপনার কোনো অনুষ্ঠানে যদি কোনো ওই দেওয়া লাগে ওইটাও দেয় এবং পার্সেলও দেয়। আর অনুষ্ঠানগুলো কিভাবে নেন? অনুষ্ঠানগুলো যেমন গায়ে হলুদের, তারপরে দেখা গেছে যে আপনার যে কোনো জন্মদিনে, জন্মদিনের অনুষ্ঠানে মনে করেন যে কেউ 100 প্লেটের অর্ডার দেয়, 200 প্লেটের অর্ডার দেয়। আচ্ছা, এরকম করে আমরা ওইটারে এইখান থেকে কমপ্লিট করে নিয়ে যাই, নিয়ে যাই ওইখানে আমরা সার্ভিস ওইখানে যাই। সেদিন কি আপনার দোকান তাহলে বন্ধ থাকে এখানে? না, এটাও চলে, আমরা ওইখানে লোক দেই, আমাদের লোক থাকে ওইখানে, যে কোনো একজন গেলেই হয়, ওখানে যে কোনো একজন গেলেই হবে। হ্যাঁ, এখন আমাদের কাটা কাটা চলতেছে, পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, 2 প্লেট আমরা সার্ভিস দিছি। আচ্ছা আচ্ছা। এখন ধনিয়া পাতা কাটতেছে, ধনিয়া পাতার পরে কাটবো লগা বোম্বাই মরিচ, তারপরে কাঁচা মরিচ, শশা, এগুলি একটার পর একটা কাটা লাগে। আইটেম তো কম না, অনেক আইটেমের ইয়া দিতে হয়, মশলা দিতে হয়। যেমন প্রথম দিতে হবো 1 নম্বরে তেঁতুলের লগে ভিট লবণ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তেঁতুলের লগে ভিট লবণ দেওয়ার পরে আরও মশলা দিতে হইব, হ্যাঁ গরম মশলা এটা, আর এটা হলো ধনিয়া, এটা হলো ভিট লবণ, আর আরও একটা আছে মরিচের ফাঁকি। আচ্ছা, দোকানটা শুরু করেন কয়টায় এখানে তাহলে? বিকালের টাইম? বিকালের টাইমে শুরু করি, যে আসছে ফ্রাইডে শুক্রবার তো আসে, একটু আগে আসতে হয়, আর যদি শুক্রবার না হয় তাহলে হয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসি, আগে থাকতে একটা রেডি করতে। শুক্রবার সকালে পাওয়া যাবে না এখানে আপনাকে? না, শুক্রবার সকালে পাওয়া যায় না, যদি কোনো মাঠে কোনো প্রোগ্রাম হয় বা কোনো অনুষ্ঠান হয় তাহলে। কত বছর ধরে এখানে ব্যবসা করতেছেন? এখানে ব্যবসা করতেছে আজকে 20-25 বছর। মাশাআল্লাহ, অনেক দিন। আপনার নাম কি? নুরু ভাই? না, আমার নাম হলো ইলিয়াস, আমার দুলাভাইর নাম নুরু। ও আচ্ছা আচ্ছা, ব্যবসাটা ওনারাই ছিল? হ্যাঁ, ব্যবসাটা ওনারাই ছিল। আপনি এখন সামলাচ্ছেন ব্যবসাটা? হ্যাঁ, এখন আমি। আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি ওনার আগেও ব্যবসা করছি এইখানে, সংসদ ভবনে, মানিক মেবি রোডে। এই জন্য আর কি আমার অভিজ্ঞতা আছে, আমি চাকরি করতাম, পরে এখন দুলাভাইয়ের সাথে সময় দিতেছি, একা পায় না, তো বয়স হয়ে গেছে, এই জন্য আমার সময় দেওয়া লাগে, সার্ভিস আমার কম লাগে। প্রতিদিন এসে আগে কাজ হইলো এগুলো কেটে রাখা আগে হয়, এই পেঁয়াজ আর হচ্ছে মরিচ, আর এখন তো ধনিয়া পাতার সিজন, এখন ধনিয়া পাতাটা একটু দাম কম আছে, এই জন্য বেশি 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 খাওয়াইতেছি, যার কারণে টেস্টও হয় ভালোই। আচ্ছা, চটপটি ফুচকা দাম বেশি থাকে তখন আর এটা আনি না আমরা, যেটা সত্য কথা নিয়ে আসে ওসব তো মনে করেন, এখন তো মনে করেন 50 টাকা আনলে আমাদের ভরপুর হয়ে যায়, আর যেসব মনে করেন যে দাম বেশি থাকে
ওই সময় তো দেখা যাচ্ছে যে 50 টাকার এক মুঠো পাওয়া যায় না, এখন তো এক কেজি শীতকাল হ্যাঁ এক কেজি পাওয়া যায় হিসাবে 50 টাকায় 60 টাকা 80 টাকা এই সিস্টেমে সবাই কাঁচামরিচ কাটতে পারবো না, যার কারণে দেখো অভিজ্ঞতা না আছে। ও আচ্ছা, কাঁচামরিচের অভিজ্ঞতা দেখাবে? হ্যাঁ, এই যে ছোট ছোট এবং একলগে তাহলে আপনার এখানে পাওয়া যাবে কি কি মেইনলি? আমরা এখানে পাইবেন এক নম্বরে চটপটি, দুই নম্বরে ফুচকা, তিন নম্বরে বেলপুরি, চার নম্বরে পানিপুরি, আর পাঁচ নম্বরে দই ফুচকা। অনেক আইটেম। হ্যাঁ, এই যে এখানে এটা হলো দই ফুচকা, এই পাশে যেটা বাচ্চাদেরকে দিতে হবে, ওরা টিফিনে যে কয়টা আনে ওই কয়টা হিসাবে মনে করেন আমাকে দেওয়ান লাগে। দেখা গেছে যে 100 বাচ্চা আইলে 10 টাকা করে হইলে দেখা গেছে যে 1000 টাকা হয় আমাদের, বা দেখা গেছে 20 টাকা করে কয়েকজনে খায়, বেশিরভাগ 10 টাকা বেশিরভাগ 10 টাকা করে দেই। এটা ছোট ছোট বাচ্চারা আহে তো 10 টাকার কয়রাও দই ফুচকা দেন? দই ফুচকাটা 10 টাকা দেওয়ার লোকের যে ছোট ফুচকাটা পাঁচ পিস। আচ্ছা, আর চটপটি ও দেই মনে করেন যে এই যে ছোট বাড়ির এই এই চামিচের এক চামিচ, ঠিক আছে, যাতে করে ওরাও খায় সুখ শান্তি পায়। ওরাও বুঝছে যে না, ওই যে আমাদের বিকালের রেটটা একটু বেড়ে যায়, বিকালের রেটটা বেড়ে যায় 40 টাকা প্লেট চটপটি ফুচকা, খালি দই ফুচকাটা 70 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া যা আছে সবই মনে করেন 40 টাকা রেট। যেমন এক প্লেট দই ফুচকা 10 পিস থাকবো, আর যদি আপনি ওই যে নর্মাল দই ফুচকাটা 40 টাকা প্লেট বেচি ওইটাও 10 পিস দেই, তো দই ফুচকাটা আবার একটু দই লাগে তো এই জন্য ওইটা রেট বেশি, এই জন্য ওইটা 70 টাকা রাখি। ওইটা হলো বেলপুরি, এটা হলো বড় ফুচকা, এটা হলো পানিপুরি। কোনটা বেশি মজা হয়? বেশি মজা তো এখন বর্তমানে বেলপুরি আর পানিপুরি চলতেছে। চটপটিটা কেমন হয়? চটপটিটাও হেম ফার্স্ট ক্লাস হয়, কিন্তু চটপটিটা এখন একটু কম খায়, এখন বেলপুরি আর পানিপুরিটার চাহিদা বেশি, এই জন্য আর কি চটপটিও চলে আল্লাহর মতে, কিন্তু চটপটিটা একটু কম চলে, এই জন্য আর কি বেলপুরি আর পানিপুরি চলে বেশি। এই বেলপুরি আর পানিপুরির জন্য এই বেশিরভাগ এই শশা সলাদ এবং শশাটাই বেশি লাগে, খেলে ওই বেলপুরির উপরে দিতে হয়, এই জন্য আর কি শশাটা ইয়া করতে হয়। শশাটা মনে করেন যে আমরা যত কুচি কুচি করি তত জিনিসটা ভালো খাইতে সুন্দর দেখা যায়, এইভাবে করলে কুচি হয় বেশি। আমাদেরকে কোনটা খাওয়াবেন? আপনাদেরকে তো বেলপুরি খাওয়াবো, এই বেলপুরি খাইলে মনে করেন যে এই শশা না কাটলেও হবেই না, বেলপুরিতে শশা লাগবে। এখন আমি একটা এক প্লেট বেলপুরি বানাইতেছি 30 টাকা। সাথে আমাদের টাও বানাইয়া দুইটা বানাইয়া। ঠিক আছে, একটু হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েন। তো হ্যান্ড গ্লাভস আছে? হ্যান্ড গ্লাভস আমার কাছে আছে, হ্যান্ড গ্লাভস দাও তো একটা। অনেক বড় বড় বেলপুরিটা। হ্যাঁ হ্যাঁ, বেলপুরিটা অনেক বড় সাইজের, ছোট সাইজেরও আছে কিন্তু বড় সাইজের একটু বেশি বেশি খায়। এটা তো একবারে মুখে দেওয়া যাবে না, তাই না? এটা টক দেওয়ার পরে হ্যাঁ এটা মনে করেন যে হাত দিয়া ভেঙে ভেঙে এভাবে ধরে ধরে খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে পিস? এটা লগা 40 টাকা প্লেট, এক প্লেটে 6 পিস, 6 পিস এবং আমরা এক পিস অফার দেই। আচ্ছা, 7 পিস দিয়ে দেন? হ্যাঁ, মাশাআল্লাহ। হাফ নেওয়ার কোনো সিস্টেম নাই? না না, যদি যদি কেউ বলে যে আমি খাইতে পারবো না বেশি, তাহলে এক প্লেটে কিন্তু কম হয় না, এই যে দেখেন। সেটা তো আমিও বলতে যাচ্ছিলাম, এক প্লেট খাইলে আমার মনে হয় বেশি হয়ে যায়, বড় বড় হয়ে যায়।
খাও তারপরে অনেকে খায় খায় চিন্তা করে যে দিনের কাজ হয়ে যায় হিসাবে রাতে যদি আসে রাতে খাইলে আর ডিনার খাওয়ার প্রয়োজন হ্যাঁ ডিনার খাওয়ার প্রয়োজন হয় না তারপর মোটামুটি এই অনেকগুলাই হয় দেখি এই পাঁচ ছয় পিস যদি দেই তাহলে মনে করেন যে আপনার এক হিসাবে দেখা যেত যে এটা তো আমিও খাইতে পারবো না সাত পিস হ্যাঁ এই জন্যই বললাম যে হাফ হয়ে গেছে এক প্লেট তো পাঁচ পিস করে দেন আর এই উপরে দিয়ে দিলাম লোকা শশা কুচি এটাকে বলে পানিপুরি থাকে এটা চল্লিশ টাকা থাকা লোক 15 পিস হয়তো দুই পিস আমরা অফার দেই তাহলে এক পিস আড়াই টাকা করে পড়তেছি তাই হ্যাঁ আপনাদের এখানে কাস্টমারের ভিড়টা কখন বেশি হয় কাস্টমারের ভিড় হয় সন্ধ্যার পর পর সুন্দর পরে সিরিয়াল অনেক সিরিয়াল অনেক থাকে এবং প্রচুর দম ছাড়া যায় না এত কাস্টমার আসে একাই আপনি তখন থাকেন না ওই দুলা ভাই সহ থাকে আমার দুলা ভাইও থাকে দুজনে মিলে আর কি সার্ভিস দেয় তখন দুইজন মিলে সার্ভিস হ্যাঁ উনি মনে করেন যে এক সাইড এই সাইড দ্বারা এই চটপুরি আর ফুচকা বানানোর জন্য আর আমি ওই সাইড দ্বারা লোক এই বেলপুরি আর পানিপুরির জন্য আপনাদের আলাদা করে স্পেস আছে ওই দিকে ওই যে ওই সাইড করে রাখছি এখন মনে করেন যে হ্যান্ড গেলা করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে সঙ্গে বেশি কাজে ইয়ে হয়ে যায় কাস্টমার বেশি হয়ে যায় মিষ্টি টক দিতে আছে তেঁতুলের টক এটাকে শুধু টক তৈরি করছে এটার থেকে আবার আমরা মিষ্টি তৈরি করি চিনি দেবেন চিনি দিলেই হয়ে যাবে আর এমনি সব কমপ্লিট করা আছে মিষ্টি টক হয়ে গেল মিষ্টি টক হয়ে গেল তাই এখন এটার উপরে ঢেলে দিব যখন কাস্টমারের ভিড় বেশি তখন একটু কষ্ট হয় না 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 এটার ভিতরে সব কিছু দেওয়া থাকে আগে রেডি করা থাকে হ্যাঁ এই হলো পানিপুরি এখানে কত টাকা অনুমানিক এখানে
30 টাকা আর আমরা প্লেট বিক্রি করি 40 টাকা 15 পিস চটপটি দেন আমাদেরকে একটা হ্যাঁ কালারটা এমন হয়েছে কেন আবার চটপটি তো আমরা কিছু এটা দিয়া দিই এটা দিলে চটপটিটা ঘন হয় দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ এখন যদি বোম্বাই মরিচ খাইতে চান তাহলে একটা বোম্বাই মরিচ দিই দিলাম বোম্বাই মরিচ ঠিক আছে তারপরে দিলাম চটপটির মশলা তার মানে গরম মশলা গরম মশলা যেটা হ্যাঁ তারপরে দিলাম হলো মরিচের ফাঁকি তারপরে দিলাম হলো ধনিয়ার ফাঁকি এখন দাবলি দিয়ে দিই পাপড়ের পরিবর্তে এটা ব্যবহার করেন না হ্যাঁ 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 এটা আমরা বাঙ্গা দিতে হয় এটার স্বাদ আবার আলাদা পাপড়ের জন্য চটপটি টেস্টটা ভালো হ্যাঁ হ্যাঁ আপনার একটু পাপড় দিতে পারেন না আচ্ছা যদি লাগা একটু দিব ডিম কতটুকু দিয়ে দেন ডিম হিসাবে এক প্লেট আমরা 4 প্লেটে একটা ডিম দিয়ে দিই আচ্ছা আচ্ছা রেডি এটা ওকে এটা কত টাকা এটা হলো 40 টাকা